মানসিক যে যাতনা এবং সেইটাকে ওভারকাম করার জন্য যে বিভিন্ন সাপোর্ট, স্পেশালি ফ্যামিলির যে রোল, স্পেশালি হাজবেন্ড এবং পরিবারের সবার, তাদের এই ভূমিকাটা নিয়ে আপনি আপনার পার্সোনাল লাইফ থেকেও শেয়ার করবেন, প্লাস আপনি যে সমস্ত পেশেন্টদেরকে আপনি কাউন্সেলিং করেন, আমাদের অনেক পেশেন্টকে আপনি নিয়মিতভাবে এটা করে যাচ্ছেন, এটা একটা কমেন্টেবল জব, সেই পার্সপেক্টিভ আপনি আপনার এক্সপিরিয়েন্সটিকে শেয়ার করেন প্লিজ। আচ্ছা, না আমি আমি আগেও বলেছি যে আপনার মানে ফ্যামিলির সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট, হাজবেন্ডের সাপোর্ট বলেন, আমার সন্তানদের সাপোর্ট বলেন, মা বাবা, যদি আমার ফ্যামিলি না মানে ফ্যামিলি বলতে আমার মা বাবা থাকে, ভাই বোন থাকে, সবারই সাপোর্ট দরকার হয়। তারপরে ধরেন হাজবেন্ড, হাজবেন্ড যদি আমার চুল পড়ে যাবে, আমার ভুরু পড়ে যাবে, আমার সব কিছুই পড়বে, তো দেখতে তো বিকট লাগে, আমি নিজেই দেখছি যে আমার চেহারাটা জঘন্য লাগে দেখতে, কিন্তু সেটা হাজবেন্ডকে সহ্য করতে হবে যে একটা সময় পরে সে আবার ঠিক হবে। এখন যখন হাজবেন্ডের হয় তখন ওয়াইফরা তো ছেড়ে যায় না, হ্যাঁ ওয়াইফরা চেষ্টা করে যে হ্যাঁ একদিন একদিন সে সুস্থ হবে, তাকে যদি আমরা মানে অভয় দিই, তাকে আমরা সাপোর্ট করি, সে ভালো হবে, তো তাহলে হাজবেন্ডরা কেন ওয়াইফদের পারবে না? ওয়াইফদেরও দেখতে হবে যে হ্যাঁ আমি ওকে ছেড়ে দিতে পারি, ছেড়ে ছাড়লে কি হবে, আমার সন্তানটা আছে, সন্তানের জন্য তো আমার মাকে রাখতে হবে, আরেকটা মা নিয়ে আসতে পারি, নিয়ে আসলে কি হবে? ওই যে বলছিলাম না যে অভাগার বউ মরে ভাগ্যবানের গরু মরে, না ভাগ্যবানের বউ মরে অভাগার গরু মরে, সেই অবস্থা আর কি। এখন সেটা তো হলে হবে না, আমার সন্তানের কথা চিন্তা করেও আমার বউটাকে রাখতে হবে, যে চিকিৎসা করি যতটুকু পারি ততটুকু চিকিৎসা করি, তারপরে দেখা যাবে যে সে সুস্থ হয় কিনা, ভালো হয় কিনা। আপনাদের মতো আমরা কেন হবো না, আমরা চিকিৎসা করে আমরা ঠিকই হবো, মনের জোর থাকতে হবে, হাজবেন্ডের সাপোর্ট থাকতে হবে, আমরাও পারবো, আপনারা যদি পারেন তাহলে আমরাও পারবো। এর জন্য আমি বারবার বলছি যে আপনারা এগুলো প্রচার করেন যে হাজবেন্ডের সাপোর্টটা যেন সবচেয়ে বড় সাপোর্ট, যত কিছুই হোক না কেন, মায়ের বাড়ি পাঠাই দিলে তো আর হবে না, তুমি একটা বিয়ে করে নিয়ে আসছো, তুমি সব কিছু করছো, তুমি বউটারে দেখো, বউটাকে দেখবো, বউটা একসময় তো ঠিক হবে। এই যে আমি নিজেই তো ইয়ে করছি যে আমার মাথার চুল কবে উঠবে, শরীফ মাথার চুল কবে উঠবে, শরীফ বলে যে খালা কেন চা, আঙ্কেল বলছে, আঙ্কেল বলে আমার মাথায় চুল নাই, আমি কেন বলতে যাবো, আমার নিজেরই খারাপ লাগছে, আমার দেখতে না, আমার দেখতে তো আমার খারাপ লাগছে, কিন্তু মানুষের পারিপার্শ্বিক অবস্থার জন্য আমি বারবার করে বলছি, যেখানে যাই সেখানে মানুষ আমাকে আমি মানে মাথায় কাপড় দিই না কেন, আমি যত বলি যে আমি পারি না মাথায় কাপড় দিতে, আমার গরম লাগে, আমার প্রেশার অনেক বেশি, কিন্তু তারা তো সেই সাপোর্টটা আমাকে দেয় না। আমাদের বাংলাদেশের কালচারগুলিও সে ভালো না, ওরা যে ইয়ে করে, ফ্যামিলিও আছে, বাইরের মানুষও আছে, হসপিটালে আমরা বিয়ে বাড়িতে যাইনি, আমরা হসপিটালে গেছি, ওইখানেও আসাআসি করবে কেন? আমি সেজন্যই বলছি যে এইটা প্রচারে আনা দরকার যে হাজবেন্ডের সাপোর্ট, আমি সবাই যে আমাকে ফোন করে আমি তাদেরকেই বলি যে হাজবেন্ডের সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট, ওনারা যদি সহানুভূতি চোখে দেখে তাহলে মেয়েটা বাঁচবে, মেয়েটা বাঁচবে, মেয়েটা সংসারের জন্য আবার করবে, কেমো দিলে তো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাই না? আমার মতো কজন স্ট্রংলি কেমো দিয়ে সে বাচ্চাদেরকে আমি ইফতার তৈরি করে খাওয়াই, এটা তো কেউ পারবে না, পারবে না আমি বলছি, কারণ অনেক বমি হয়, আমার বমি হয় না, আমার বমি হয় না, আমার হাজবেন্ড তাই বলছে যে তোমার বমি হয় না, কিন্তু এমন একদিন যে ইয়েতে ইউনাইটেডে আমার বমি বমি মানে অনেক জোরে বমি করতে আর কি, চিৎকার করে করে আমার অনেক আওয়াজ হতো, বলে তুমি একদিনই তো পুরো ফাটাই ফেললা হসপিটাল। আপনি অনেকগুলো ভাইটাল পয়েন্ট রাইজ করছেন আমাদের সবারকে জানানোর জন্য, যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা যে লেন্দি জার্নি এবং এর মধ্যে যে ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল যে ট্রমা যেটা যায় একটা মেয়ে সেটা সাফার করে, সেটার অনেকাংশে লক্ষ্য করা যায় যদি পরিবার থেকে তাদের একটা সাপোর্ট পায়। আমি এরকম পেশেন্টও পেয়েছি যে পেশেন্টের যা বলছে যে তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো এই জন্য তোমার ব্রেস্ট ক্যান্সারটা হয়েছে, কিন্তু যেই ভদ্রমহিলাটা এটা বললেন তার যে এক বছর পরে ব্রেস্ট ক্যান্সার হবে না, অন্য কোনো ক্যান্সার হবে না, সে জানে কি করে? আমি বলছি যে সেটা তুমি বলো যে আজকে আমার যেটা সেটা তার যেন হয়, তখন সে এই ভিতর দিয়ে তখন সে যাবে, তখন দেখবে যে কেমন লাগে। আমি আমি কথাটা মানলাম, আমরা চাইবো না যে তার এটা হোক, মানসিকতা সেটা আমি তার ব্যবহারে বলছি, সত্যি সত্যি তো আর বলি না, ব্যবহারের জন্য পাপ তো সবাই করে, কম বেশি আমরা সবাই পাপ করি, পাপের জন্য আমার ক্যান্সার হবে এটা আমি কখনোই মানি না। অনেক সময় টিমানের পরীক্ষার জন্য আলাদা দিতে পারে, তো যাই হোক অসুখ যখন সাপোর্ট, স্পেশালি ফ্যামিলি সাপোর্ট ইজ অ্যাবসলিউটলি প্যারামাউন্ট ইম্পর্টেন্ট পিস, একটা একটা ম্যাটার যেটা দিয়ে পেশেন্টের
যে মানসিক শান্তিটা পাবে এবং যে সাপোর্টটা পাবে তারা কিন্তু এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য একটা অনুপ্রেরণা খুঁজে পাবে। সুতরাং আমাদের রিকোয়েস্ট থাকবে পরিবারে অসুখ বিসুখ আল্লাহ দিতেই পারে, তবে সেটাকে চ্যালেঞ্জ থেকে মোকাবেলা করার জন্য আপনারা সেই পেশেন্টটাকে বা পরিবারের সেই মানুষটাকে সব ধরনের মানসিক শক্তি এবং সাহস দিবেন। আর আমি শিওর এটা আমাদের ক্যান্সার পেশেন্টদের জন্য একটা বিরাট একটা পাথর হয়ে থাকবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।